নমস্কার, প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বাঙালির একটা বিখ্যাত রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। তো রান্নাটা যদি আমার ভালো লাগে আর রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। যারা পুরনো বন্ধুরা আছেন তারা তো আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই বেল আইকন প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপনারা নেক্সট ভিডিও তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি রান্নাটা তাহলে শুরু করছি। আজকের রেসিপি আমার চিংড়ি মাছের মালাইকারিতে কী কী জিনিস লাগছে সেটাই আমি দেখিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 8 পিস চাবড়া চিংড়ি, এটা সুন্দরবন এলাকার সব থেকে ভালো মাছ। আপনারা বাগদা দিয়েও করতে পারেন, গলদা দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে চাবড়া চিংড়ি নিয়েছি আর ভালো করে নুন হলুদ মাখিয়ে জল ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি আমি এখানে 2 খানা পেঁয়াজ কুচো করে নিয়েছি, নিয়েছি 2 টমেটো একদম কুচো করে নিয়েছি, নারকলের দুধ আমি তৈরি করে নিয়েছি, দেখুন, নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা, নিয়েছি 1 টিস্পুন আদা বাটা, 1.5 টিস্পুন রসুন বাটা, নিয়েছি 4 কাঁচা লঙ্কা, নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি নিয়েছি 1.5 টিস্পুন মতো, নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামাবো সেগুলো আমিও নিয়ে নিয়েছি, নিয়েছি নুন আর একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প চিনি। আর যেটা দিয়ে আমি করব রান্নাটা হচ্ছে সর্ষের তেল, তাই সর্ষের তেলটা আমি নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, এবার আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি, আপনারাও অবশ্যই চেষ্টা করবেন এটা সর্ষের তেলে করার। মাছগুলো হালকা করে আমি একটু একটু করে ভেজে নেব, চিংড়ি মাছ বেশি ভাজবো না, শক্ত হয়ে যাবে। এবার আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে তুলে রেখেছি, ফোড়নটা একটু নেড়ে ছেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি এই কেটে রাখা পেঁয়াজ কুচিটা, অল্প নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে হালকা ব্রাউন করে নেব। দিয়ে দিচ্ছি বেটে রাখা এই আদাটা, একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এবার দিয়ে দেব এই রসুন বাটাটা, নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো আমি এই 2 খানা আমি টমেটো কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে।
পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা আর টমেটোটা আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেবো এবার একটু সামান্য জল। এই হলুদের বাকিটা আমি ধুয়ে সামান্য জল দিলাম, জাস্ট মশলাটা যাতে পুড়ে না যায়। এবার আমি দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু চিনি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে স্বাদটা ভালো আসবে আর কালারটাও ভালো আসবে। এবার আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি, এবার আঁচটা কমিয়ে আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রান্না করব, একটু কষিয়ে নেব। ঢাকাটা তুলে নিচ্ছি আমি, মশলাটা আর পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি বাড়িতে তৈরি করে রাখা নারকলের দুধটা দিয়ে দিচ্ছি, এটা আপনারা কিনেও দিতে পারেন বাড়িতে তৈরি করেও দিতে পারেন। আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, মাঝখানে হাফ স্পুন নুন দিয়ে দিয়েছিলাম ওই জন্য অল্প করেই দিলাম। এবার এটা আমি 2 মিনিট মতো একটু কষতে দেব। গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা, মাছটা দিয়ে দিলাম। এবার আমি আবার 2 মিনিট একটু ফুটিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, মাছটা ফুটে গেছে 2 মিনিট, একবার আমি মাছটা উল্টে দিচ্ছি। এটা অবশ্যই আপনারা ঝুরঝুরে গরম ভাতের সঙ্গে ট্রাই করবেন। মাছটা উল্টে দিয়েছি, এবার আমি হাফ টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। এবার একটু নেড়ে চেড়ে দেব, এবার গ্যাসটা একটু সিম করে মাঝারি আছে, আমি আবার 5 মিনিট ফুটিয়ে নেব। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, দেখুন রান্নাটা পুরো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি,
আর এবার আমি আবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো এটা ভাপে রেখে দেব। তারপরে সার্ভ করার জন্য এটা রেডি হয়ে যাবে। দেখুন আমার রেসিপিটি পুরো কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক আর শেয়ার করবেন, আর বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন।